হ্যালো বন্ধুরা, অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে ফিরে এসেছি। আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল, প্রথম ডেস্টিনেশন বিদ্যাং। এতদিন দেরি কেন ব্লগে, তার কারণ রাস্তায় চলতে চলতে জানব। বিদ্যাংয়ের পথে এগোতে এগোতে আমাদের প্রথম থামা হলো ট্রেন থেকে নেমেই ব্রেকফাস্টের জন্য ওই সেবকের আশেপাশে। এখানে আগেও ব্রেকফাস্ট করেছি, এখানেই জেনারেলি ড্রাইভাররা দাঁড় করায়। ব্রেকফাস্ট করে নিয়ে এবার বিদ্যাংয়ের দিকে বেরিয়ে পড়ব। বিদ্যাং আসলে কালিম্পং জেলার মধ্যে একটা ছোট্ট গ্রাম। কালিম্পং থেকে ডিস্টেন্স খুবই কম, 15 কিলোমিটার মতো, কিন্তু একটু অন্য রকমের। নদীর ধারে, রেলি নদীর ধারে একটা ছোট্ট গ্রাম, অনেকগুলো হোমস্টে আছে, ভীষণ সবুজ। আর আমরা এমন একটা সময় যাচ্ছি, বর্ষাকালের সময় যেহেতু, সেই জন্য সবুজটা আরও বেশি। আসলে সমস্যাটা কোথায় হয়েছিল, আমার ওয়াইফ, আমাদের আলু পোস্ত চ্যানেলের কো পার্টনার কমল কলি, ওর একটা মেজর অপারেশন হয়। তো সেই অপারেশনটা, তার প্রিপারেশন তার আগে এবং তার রিকভারিতে অনেকটা টাইম লেগেছে, সেই জন্য মাঝখানে আমরা অন্য কিছু নিয়ে ভাবতেই পারিনি। যাই হোক, ডাক্তারের পরামর্শেই হঠাৎ করেই বেরিয়ে পড়া। অপারেশন থেকে মোটামুটি রিকভারি হওয়ার পর ডাক্তার বলেছিলেন কটা দিন ওকে নিয়ে বেরিয়ে আসতে, সেই জন্যই আবার নর্থ বেঙ্গলের দিকে। তো বিদ্যাং নিয়ে যেটা বলছিলাম, রেলি নদীর ধারে ছোট্ট গ্রাম, অনেকগুলো হোমস্টে আছে। তার মধ্যে যেহেতু আমরা একদম শেষ মুহূর্তে ডিসাইড করে তৎকালে টিকিট কেটে পরের দিনই বেরিয়ে গেছি, এর আগে এখানে একজন ছিলেন, তার থেকে পরিচিতি পেয়ে, তার থেকে জানতে পেরে রেলি রিভার হোমস্টেতে, রিভার সাইড হোমস্টেতে আমরা যাচ্ছি। হোমস্টে রেলি রিভার সাইড হোমস্টে ভীষণ সুন্দর, সাজানো গোছানো, নদীর একদম ধারে। আসলে হোমস্টে বলতে আমরা যা বুঝি সেরকমই এক্সপেক্ট করবেন, এক্সট্রাভ্যাগেন্ট কিছু হোমস্টে থেকে কখনোই এক্সপেক্ট করা উচিত না। ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু বিদ্যাংয়ের আসল যেটা সেটা হলো ব্রেথ টেকিং বিউটি। বিদ্যাংয়ের টেম্পারেচার এরকমই, এখানে কিন্তু গরম জামা কাপড়ের কোনো প্রয়োজন নেই। আসলে সবুজ পাহাড় দেখতে বড় ভালো বর্ষাকালে, কিন্তু এই বর্ষাকালের সময়টা যারা যাবেন তারা একটু সাবধান, প্রায় কিন্তু ল্যান্ডস্লাইডের একটা খবর পাওয়া যাচ্ছে। সুতরাং সেই অনুযায়ী সাবধানে খবর নিয়ে তারপর যাবেন। যেটা সব থেকে ভালো লেগেছে এই হোমস্টেতে, সেটা হচ্ছে এদের খাবার দাবার ভীষণ সুন্দর, ভীষণ টেস্টি, হসপিটালিটিও ভালো। হোমস্টের ভাড়া আমাদের নিয়ে পড়েছিল পার ডে, পার হেড 1200, ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং। তো হোমস্টের ডিটেলস, ফোন নাম্বার, গাড়ির কন্ট্যাক্ট নাম্বার ইত্যাদির জন্য আমাদের ডিসক্রিপশন বক্স চেক করবেন ভিডিওর, অথবা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করলেও আমরা উত্তর দিয়ে দেব। ফ্যামিলি নিয়ে গিয়ে একটা দিন কাটানোর জন্য ভীষণ সুন্দর জায়গা বিদ্যাং। অ্যাকচুয়ালি এক্সপ্লোর করার থেকেও বেশি রিল্যাক্স করার জায়গা। হোমস্টের বারান্দায় বসে সামনে নদীটা দেখতে দেখতেই অনেকটা সময় কেটে যাবে। অ্যাট্রাকশন বলতে, একদম হোমস্টের সামনে রয়েছে একটা হ্যাঙ্গিং ফুটব্রিজ, ভীষণ সুন্দর লাগে। ফুটব্রিজের উপর থেকে নদীটা দেখতে, পুরো ভ্যালিটা দেখা যায়, ভীষণ সুন্দর লাগে। এছাড়া এই ফুটব্রিজের উল্টো দিকটাতেই, মানে নদীর অপর পারে, একটা সুন্দর ঝর্ণা রয়েছে, যেটা অবশ্য আমাদের যাওয়া হয়ে ওঠেনি, কারণ বেশ আমরা যখন যাবো বলে ঠিক করেছিলাম তার মধ্যে বৃষ্টি নেমে গেল, আর আমরা একদিনই বিজ্ঞানে ছিলাম, সেজন্য আমাদের আর এটা যাওয়া হয়ে ওঠেনি। বিদ্যাংয়ের চারপাশ প্রায় পুরোটা সবুজে ঢাকা, একে এক কথায় বলাই যায় ফটোগ্রাফার্স ডিলাইট। প্রচুর সাবজেক্ট, সামনে এত সুন্দর নদী, ফুটব্রিজ, প্রচুর গাছপালা, বিভিন্ন ধরনের ফুল, প্রজাপতি, সব মিলে অসাধারণ। রাতে ডিনারে ওনারা দিয়ে গেলেন রুটি, মাংস, আলু ভাজা, চাইলে ভাতও খেতে পারেন, সন্ধ্যাবেলায় বারবিকিউরও ব্যবস্থা করা যায়। দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠে চোখ খুলেই বৃষ্টি, বারান্দায় বসে, হোমস্টের বারান্দায় বসে বৃষ্টি দেখাটা বেশ মন্দ না কিন্তু। হ্যাঁ, বাইরে বেরিয়ে হাঁটাহাঁটি করার পক্ষে মোটে উপযুক্ত না, কিন্তু বেশ সুন্দর লাগলো দেখতে। নর্থ বেঙ্গলের এই ছোটো গ্রামগুলো, যাকে কিনা হ্যামলেট বলা যায়, এগুলোতে আমরা শীতকালে অনেক সময় অনেকবারই গেছি, সেটার অন্যরকম বিউটি।
কিন্তু বর্ষাকালে হালকা একটা বৃষ্টির মধ্যে এই সবুজ দেখা, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। এটা প্রথমবার হলো। সকাল থেকে বৃষ্টি, তাই বেরোতে একটু দেরিই হয়ে গেল। বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের পথে, দূরত্ব অনেকটাই, দার্জিলিং পৌঁছে নি। পরের ভিডিওতে দেখা হবে দার্জিলিংয়ে। টাটা।